আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, বাজারে যে সোডার বোতলগুলো আপনি দেখে থাকেন, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা বা 50 টাকা বিক্রি হয় যে সোডার বোতলগুলো, সেগুলো যদি আপনি চান এই প্ল্যান্টটা বাড়িতেই লাগাতে পারেন আর খুব সহজে এই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন। আমি শুধুমাত্র একটা বোতলের হিসাব আপনাকে দিয়ে দিই। 10 টাকায় যে বোতলটি বিক্রি হয় সোডার বোতল বাজারে, সেটা সব মিলিয়ে বানাতে খরচ পড়ে মাত্র 4 টাকা 60 পয়সা। বোতলটার দাম পড়ে 2 টাকা 5 পয়সা। বোতলের মুটকিরটার দাম পড়ে 65 পয়সা। আর ওর গায়ে যে সিলটা লাগানো থাকে ওটার দাম পড়ে 35 পয়সা। আর ওর ভিতরে যে ফ্লেভারটা দেওয়া হয়, মানে সোডা, অরিজিনাল যে সোডা যেটাকে বলেন, সেটার দাম পড়ে মাত্র 1 টাকা। আর প্লাস্টিকে প্যাকিং করার জন্য খরচ হয় মাত্র 25 পয়সা। আর আপনার এদিক ওদিক আনুষঙ্গিক খরচ ধরেও মোটামুটি 4.5 টাকা থেকে 5 টাকা, 4.5 টাকার আশপাশই আসে। আর এটা বাজারে বিক্রি হয় হোলসেলারের কাছে 25টা বোতল 175 টাকায়, আর হোলসেলার দোকানদারদের কাছে বিক্রি করে 25টা বোতল 200 টাকায়, আর দোকানদাররা কাস্টমারের কাছে 10 টাকায় একটা পিস বিক্রি। মানে আপনি ধরে নিতে পারেন প্রতিটি 10 টাকার বোতলেও 1 টাকা থেকে 1.5 টাকা লাভ থাকে মিনিমাম, যদি হোলসেলারের কাছে বিক্রি করা হয় তবুও। আর এই মেশিনটি প্রতিদিন 4 থেকে 5 হাজার বোতল তৈরি করে দিতে পারে। তাহলে বুঝতে পারছেন প্রতিদিন যদি 1 টাকা বোতল 1 টাকা করে লাভও থাকে, আর যদি প্রতিদিন 5 হাজার পর্যন্ত বোতল সেল করে, আর যদি প্রতিদিন 5 হাজার পর্যন্ত বোতল প্যাকিং করতে পারে, তাহলে প্রতিদিন 5 হাজার মাসে 1.5 লাখ টাকা খুব সহজে আয় করা যায়। তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটি সম্পর্কে, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর চলুন শুরু করা। এটা তৈরি করা খুবই সহজ ব্যাপার, শুধুমাত্র একটা লোক দিয়ে প্রতিদিন 4 থেকে 5 হাজার বোতল তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন খুব সহজে, এক সাইডে জল ভরা হচ্ছে, অন্য সাইডে সিরাপ ভরা হচ্ছে, আর এক সাইডে তোমার মুটকিটা লাগানোর জন্য এটা ঘুরছেই, তো ধরার সাথে সাথে মুটকিটা অটোমেটিক্যালি লেগে যাচ্ছে। আমি একটু স্লো করে দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন এটা খুবই সহজে, আর আপনি ব্র্যান্ড নেমটা যে কোনো যে কারোর নামে করতে পারেন। আর এতে শুধুমাত্র একটাই ফ্লেভার নয়, অনেকগুলো ফ্লেভার আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ফ্লেভার চেঞ্জ করে করে লাগাতে পারেন। মেশিনটার ভিতরে প্রথমত জল আর যে সিরাপটা, যে ফ্লেভারটা লাগাবেন সেটা দিতে হবে, আর পরিমাপটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি চান 10 টাকার কাপ বা 50 টাকার বোতল প্যাক করবেন, সেটা আপনি খুব সহজে করতে পারবেন। প্রসেসিংটা একই থাকবে, মানে বোতলটা এভাবে লাগাতে হবে, সিরাপটা এভাবে ভরতে হবে, জলটা এভাবে ভরতে হবে, যেভাবে করতে হবে এভাবেই আপনি দেখতে পাচ্ছেন এখানে। মানে বড় বোতলটা বানাতে গেলে আপনাকে এইভাবেই বানাতে হবে, আর আপনি যদি ছোট বোতল বানাতে চান তাও আপনাকে এইভাবে বানাতে হবে। মানে মোটামুটি যদি একজন ভালো চালু লোক হয় তাহলে প্রতিদিন 4 থেকে 5 হাজার বোতল একলাই তৈরি করতে পারবে। কিন্তু এর আনুষঙ্গিক যে কাজটা আছে, যেরকম সেল লাগানো, লেবেল লাগানো, সেটা আলাদা লোক দিয়ে করাতে হবে। আর এর ভিতরে যে প্রক্রিয়াটা, সেটা আপনাকে হাতও লাগানো লাগবে না, মানে সিরাপটা ফিরে জলটা আপনার মেশিনটা কভার করে নেবে। তো আপনি যে সাইজে লাগাতে চান সেই হিসাবে, যে হিসাবে টাকা আছে সেই হিসাবে প্ল্যান্টটা লাগাতে পারেন। এখানে যে মেশিনটা আমি দেখিয়েছি সেটার দাম 2000 টাকা। তো আপনার যদি পুঁজিগতভাবে কোনো সমস্যা থেকে থাকে তো এখান থেকে কম দামের মেশিন নিয়েও কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন। যেরকম এখানে দেখতে পাচ্ছেন মাত্র 7050 টাকা। হ্যাঁ ফ্রেন্ড, 7050 টাকা দিয়েও কিন্তু শুরু করা যায় ব্যবসাটি। এখানে 1.5 লাখ টাকার মেশিন আছে, এখানে 2 লাখ টাকার মেশিন, এখানে 1,65,000 টাকার মেশিন, এখানে 1 লাখ টাকার মেশিন। ডিফারেন্সটা কী থাকবে, আমি 2 লাখ টাকার মেশিনটা দিয়ে যেরকম দ্রুত করতে পারবেন, এই ছোটো মেশিনগুলো দিয়ে অত দ্রুত করতে পারবেন না, কিন্তু কোয়ালিটি একই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 6,000 টাকা সোডা মেশিন দিয়েও কিন্তু কাজ করা যায়। এর থেকেও কিন্তু কম টাকায় পাওয়া যায়, মাত্র 3,500 টাকা, 3,500 টাকার সোডা মেশিন দিয়েও কিন্তু বানানো যায়। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটার দাম মোটামুটি 3,500-3,500 টাকা পড়বে। তো আপনি যদি চান প্রথম পর্যায়ে চেক করতে, তাহলে আপনি ছোটো মেশিন দিয়ে যেরকম 4-5 হাজার টাকার মেশিন দিয়ে কিন্তু এটা চেক করে দেখতে পারেন ব্যবসাটা আপনি করতে পারবেন কি না। কিন্তু যদি আপনি বিজনেস করতে চান তাহলে মোটামুটি 1 লাখ টাকার নিচে মেশিন নিলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন না। সেক্ষেত্রে আমি যে মেশিনটা দেখিয়েছি ওটা আপনি খুব জলদি প্রোডাকশন করতে পারবেন, আর এছাড়াও যে 1 লাখ টাকার ভিতরে যে মেশিনগুলো আছে এগুলোতেও আপনি জলদি করতে পারবেন। তো আপনি যদি ঠিকঠাক পুঁজি খাটাতে পারেন তাহলে আমি সাজেস্টাই করবো যে 2 লাখ টাকার মেশিনটাই নিন, আর যদি পুঁজি কম থাকে তাহলে এখান থেকে যে কোনো কম দামি মেশিন দিয়ে ব্যবসাটি শুরু করতে পারেন। তো বলি এই যে র মেটেরিয়ালগুলো কার কাছ থেকে পাবেন, এই র মেটেরিয়ালগুলো আপনি বাজারে যে বোতলগুলো আসে, সিল আসে বা যে মুটকিগুলো আসে, সেগুলো আপনি আপনার আশেপাশে কোনো ছোটো বড় বাজারেই পেয়ে যাবেন। আর এখানে যে ফ্লেভারটা ইউজ করায় সাধারণত এটা সিক্রেট থাকে, আপনি যে কোম্পানির মেশিন নেবেন সেই সিক্রেটটা তারা দিয়ে দেবে, সেই হিসেবে আপনি ফ্লেভারটা
ব্যবহার করতে পারেন। আর আপনি কোন ধরনের মেশিন নেবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। মানে আমি যে মেশিনটা দেখালাম এই মেশিনটার দাম পড়বে 2 লাখ টাকা, আর আপনি যদি চান 1 লাখ টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন, আপনি যদি চান 5 লাখ টাকার মেশিন দিয়ে শুরু করতে পারেন। আর এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই। আপনি যেখান থেকে আমার ভিডিও দেখুন না কেন, আপনি সোডা মেকিং মেশিন এর সম্পর্কে একটু খোঁজ খবর নিলেই খুব সহজে পেয়ে যাবেন। তো আপনার যেরকম পুঁজি আছে সেরকম মেশিন এফোর্ড করবেন। এই মেশিনটা সব থেকে ভালো দেখেই মাত্র একটা লোকই প্রতিদিন কাজ করে 4 থেকে 5 হাজার বোতল মেকিং করতে পারে। আর এর যে কারেন্ট বিলটা আসে বা এ টু জেড যে খরচা আছে সেটা খুবই কম আসে। একটা মেশিন দিয়ে 5 হাজার বোতল মেকিং করা সহজ কথা নয়, মানে একটা কোম্পানি চালানো যায় একটা ব্যক্তির মাধ্যমে। তো এই ব্যবসাটি সম্পর্কে আমার পার্সোনাল টিপস এই থাকবে, যখন আপনি এই বিজনেসটি শুরু করবেন প্রথমত আপনার ব্র্যান্ড নেম সেট করে নেবেন, দ্বিতীয়ত আপনি একই সাইজের বোতল প্রথম প্রথম বাজারে সেল করবেন। যেরকম আপনি 10 টাকার বোতল যদি সেল করতে চান 10 টাকার, 15 টাকার, 20 টাকার, 25 টাকার, যে কোনো একটা সাইজ প্রথমে সিলেক্ট করে নিন। প্রথমত মার্কেটটা আপনি ভালোভাবে বুঝুন, ডিলার বা হোলসেলারের কাছে সাথে যোগাযোগ করুন। কারণ আপনি যদি রিটেলারের কাছে গিয়ে প্রোডাক্টটি বিক্রি করতে যান তাহলে দুদিকে আপনি সামাল দিতে পারবেন না, তাহলে ডিলারের কাছে বিক্রি করুন। তো আপনার এরিয়ায় কোন প্রোডাক্টের চাহিদা সব থেকে বেশি আছে সেটা বুঝুন, তারপরে ব্যবসাটি আস্তে আস্তে বড় করুন। তো ফ্রেন্ড, এই ছিল এই সোডা মেকিং বিজনেসের সম্পর্কে। আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটি তাদের সাথে শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে বড় ব্যবসা করতে চাচ্ছে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।